বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা শাখার কার্যনির্বাহী সভা শুক্রবার বেলা 11টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এতে বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা শাখার কার্যনির্বাহী সভায় কৃষক লীগের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।